বাংলাদেশ থেকে কুয়েতে ফ্লাইট পরিচালনার জন্য কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই বছর দু হাজার বিশ সালটা ইতিহাসের স্মরণকালের একটি কালো অধ্যায় এই বছর পুরো বিশ্বের কাছে একটি অভিশপ্ত বছর হিসেবে গণ্য আর সেই কালো অধ্যায়ের বছরে যুক্ত হয়েছে আরেকটি নাম যিনি হলেন সাবাহ আল আহমেদ আল জাবের আল সাবা যিনি কুয়েতের আমেজ ছিলেন উনি গত উনত্রিশে ডিসেম্বর একানব্বই বছর বয়সে মারা গিয়েছেন ইনাইহ রাজ ইতিমধ্যে কুয়েতের আমি শেখ নাওফ আল আহমেদ আসাবার পদে অভিষুক্ত হয়েছেন এবার তার সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মমিন সেখানে বাংলাদেশের সঙ্গে কুয়েতের ফ্লাইট চালু ও দেশে ছুটিতে গিয়ে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আবদুল মমিন সোমবার পাঁচই অক্টোবর সকালে কুয়েতের নতুন আমির শেখ সাবা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আহমেদ নাসের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর এ কে এম আব্দুল মমিন সাক্ষাৎ শেষে দুপুরে বাংলাদেশ দূতাবাসের প্রবাসীদের সঙ্গে কালে এই তথ্য জানান তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের নতুন আমির ও পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের সঙ্গে কুয়েতের ফ্লাইট চালু করতে ও ছুটিতে আটকে থাকা প্রবাসীদের কষ্টের কথা তুলে ধরেন এছাড়াও বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে ভৌগোলিক বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে দক্ষ নার্স চিকিৎসক ও প্রকৌশলী নিতে দেশটির নতুন অনুরোধ করেন ডক্টর আব্দুল বলেন মোমেন বাংলাদেশের সঙ্গে কুয়েতের ফ্লাইট চালুর বিষয়ে দুদিন পর বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আহমেদ নাসের প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আপনাদের যে কোনো সমস্যায় লিখিত অভিযোগ দেবেন আমরা ব্যবস্থা নেব সরকার প্রবাসীদের দশ বছর মেয়াদি ই পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু করেছে এছাড়াও প্রবাসীদের জন্য বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সুযোগ সুবিধার কথা ধাপে ধাপে প্রত্যেক দেশের সেবা কার্যক্রম শুরুর কথা জানান এই মন্ত্রী রোববার চারই অক্টোবর দু দিনের সফরে কুয়েতের নতুন আমেরিকে অভিনন্দন জানাতে এবং সাবেক আমিরের মৃত্যুতে শোকবার্তা ও সমবেদনা জানাতে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা নিয়ে কুয়েতে আসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন প্রবাসীদের সঙ্গে মত বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ডিফেন্স অ্যাটাসি মোহাম্মদ আবু নাসের দোতালয় প্রধান ও প্রথম সচিব নিয়াজ মোর্শেদ কাউন্সিলের পাসপোর্ট ও বিশেষ সচিব জয়ুরুল ইসলাম খান দ্বিতীয় সচিব আসান মরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন ব্যক্তিবর্গ এতে করে একটা ব্যাপার ক্লিয়ার যে দুদিন পরে হয়তো বা একটা নিউজ আসতে পারে যারা বাংলাদেশে গিয়ে আটকা পড়ে আছেন বিশেষ করে করোনা সংক্রমণের কারণে ঠিক ফ্লাইট বন্ধ থাকার কারণে কুয়েত আসতে পারছে না আপনারা জানান যে চৌত্রিশটা দেশের উপরে বর্তমানেও কুয়েতের নিষেধাজ্ঞা বহাল আছে শুধুমাত্র তৃতীয় দেশেও কুয়েতে প্রবেশ করতে পারে যদিও সেই সুযোগটা বাংলাদেশিরা ঠিক মতো নিতে পারছে না অন্য দেশে ভিজিট বিসা বা ট্রানজিট ভিসা না পাওয়ার কারণে